বোতলে বিক্রি ওলা। কে কে ওখানে? ইয়ে আমি মা ঘুমোচ্ছে জানি, আমি রাত্রে মাকে ঘুমোতে দিই না, তো তাই দুপুরে ঘুমোয়। আসলে রাত্রে মা ভীষণ ভয় করে জানো, তাই তো মাকে ডাকি। ভয় করে? মার কাছে গিয়ে শুলেই তো পারো। বাবা রাগ করবে না, বাবা ভীষণ খারাপ জানো, আমাকে দেখতে পারে না। আসলে বাবা যখন মাকে জড়িয়ে শোয়, আমি বিরক্ত করি তো, দুম 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 করি তাই। আচ্ছা আমার বুঝি ইচ্ছে করে না মাকে জড়াতে, মা কি সুন্দর বলো, কত নরম, সবারই তো ইচ্ছে করবে মাকে জড়াতে, বাবা একা জড়াবে কেন? তোমারও তো ইচ্ছে করে, করে না? কিন্তু প্রমোদেশ বাবু তো এখন, হ্যাঁ ও হ্যাঁ বাবা তো এখন মরেই গেছে। হ্যাঁ আমার অসুখ তো তাই মনে থাকে না, না না সর্দি টর্দি না, ব্রেইন ব্রেইন ব্রেইনের অসুখ। আচ্ছা আরো অনেকের আছে এরম মাথার অসুখ, আমার মতো আছে। তুমি বসবে? এসো এসো। বসো না বসো। রেডিও শুনবে? হ্যাঁ আমি যেদিনকে ছাদে যাই না সেদিন এখানে বসে বসে রেডিও শুনি, গান হয় বাজনা হয়, তারপর কি যেন কি যেন বলে, নিউজ নিউজ হয়। দাদারা জানে কি করে কাঁটা ঘুরিয়ে ঘুরিয়ে বদলাতে হয়, আমি তো পারি না, তাই যা হয় তাই শুনি। তুমি শুনবে? দাঙ্গার ক্ষত শুকিয়ে উঠতে না উঠতেই এই ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনায় সারা বোম্বাই শহর বিমূঢ় বিভ্রান্ত। শহরের অন্তত 15টি স্থানে বিস্ফোরণের ফলে প্রাণ হারিয়েছেন 200 জন, আহতের সংখ্যা 700-এরও বেশি। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে। নরিম্যান পয়েন্ট আমার অসুখ তো তাই কাঁটা ঘোরাতে পারি। বেছে বেছে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বিস্ফোরণ। আচ্ছা শুধু আমারই আছে এর মাথার অসুখ? হ্যাঁ আর কারো নেই বলো না, আর কারো নেই? আচ্ছা তুমি নিউজ শোনো, আমি ছাদে গিয়ে মুড়ি খাই। হ্যাঁ আমার না কালি কালি খিদে পায় জানো, তাই বৌদি আমার জন্য টিনে করে মুড়ি রেখে দিয়েছে, নইম সব খেয়ে ফেলি তো, মা রেগে যায় ফ্রিজে তালা দিয়ে রাখে। তুমি কিছু খাবে এখন? হ্যাঁ বলো, মুড়ি খাবে মুড়ি? আচ্ছা তুমি নিউজ শোনো, আমি ছাদে যাই। হ্যাঁ যাই। আচ্ছা। একটা 30 মিনিটে কান ফাটানো আওয়াজে কেঁপে ওঠে স্টক এক্সচেঞ্জ।